মাত্র একটি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সেরা সফলতম ফাস্ট বোলারদের মধ্যে একজন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালে সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় মাশরাফি বিন মুর্তজাকে। আজ তার 38তম জন্মদিন। 1983 সালে আজকের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করে মাশরাফি। গতিময় বলিং দিয়ে অনূর্ধ্ব 19 দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ড্রি রবার্টসের নজর কেড়েছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন। রবার্টসের পরামর্শে বাংলাদেশের এ দলে তাকে নেওয়া হয়। বাংলাদেশের এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলে জাতীয় দলে সুযোগ পান মাশরাফি বিন মুর্তজা। 8 নভেম্বর 2001 সালে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে অভিষেক হয় মাশরাফির। অভিষেকের জাত চিনিয়ে দেন মাশরাফি। 106 রানের বিনিময়ে 4টি উইকেট তুলে নিয়েছিল মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের কিংবদন্তি ফ্লোয়ার ছিল তার প্রথম শিকার। ঠিক ওই বছরই 23 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে ওপেনিংয়ে বোলিং করতে এসে 8.2 বলে 26টি রানের বিনিময়ে তুলে নেয় 2টি উইকেট। এরপর থেকে শুরু হয় মাশরাফির ক্রিকেট ক্যারিয়ার। 2009 সালে জুন মাসে মোহাম্মদ আশরাফুলের জায়গায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পান মাশরাফি। কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় মাশরাফিকে। ওই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে, কিন্তু মাশরাফি ওই চোটের কারণে 2010 সালে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিল। এমনকি ইঞ্জুরির কারণে ঘরের মাঠে 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেনি মাশরাফি। পরবর্তীতে 2014 সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি পুনরায় অধিনায়কের দায়িত্ব পান। এরপর থেকে শুরু হয় বাংলাদেশের সোনালি দিন। 2015 সালে বিশ্বকাপে তিনি বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছিল। তার নেতৃত্বে ঘরের মাঠে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। 2020 সালে 6ই মার্চ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয় মাশরাফি বিন মুর্তজা। শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা। সো দর্শক বন্ধুরা, মাশরাফি বিন মুর্তজার সংক্ষিপ্ত এই ক্রিকেট ক্যারিয়ার আপনাদের কাছে কেমন লেগেছে? মাশরাফির মতো কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশের মাটিতে কি আমরা আবারও কাউকে পাবো? অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।